ডেলিভারি নিয়ে যে কত ধরনের ঝামেলা পোহাতে হয় সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে, যাতে করে আপনারাও অনেক ধরনের আইডিয়া পেয়ে যান এবং আমার বিষয়গুলো জানার পর আপনারাও অনেক কিছু অনেক শিক্ষা পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার ঘরে চাদর শেষ হয়ে গিয়েছিল আর এছাড়াও কিছু সুতির ড্রেসও শেষ হয়ে গিয়েছিল, তাই এগুলো আবার নতুন করে আনাতে হলো। আর এগুলো সব আমি আমার হাজবেন্ডকে দিয়েই আনিয়েছি, তো আমার পক্ষে তো বারবার মার্কেটে যাওয়া সম্ভব না, তো আমি এভাবেই করি। আমি খুব কমই যাই, যখন আমার যাওয়ার প্রয়োজন পড়ে তখন আমি যাই, আর যখন প্রয়োজন পড়ে না, বুঝি যে না সে পারবে বুঝবে তখন তাকে দিয়েই আনাই। এবারের চাদরগুলো আগের চাদরের চাইতে সাইজে বড়, 7 ফিট বাই 7.5 ফিট, এবং চাদরের কোয়ালিটি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, কাপড়ের কোয়ালিটিটাও অনেক ভালো ছিল, আর প্রতিটা চাদরেরও কালারফুল ছিল, আর ড্রেসগুলোও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর কাপড়গুলো একদম 100% কটন ছিল, একদম সুতি কাপড়। যারা এরকম সুতি কাপড় পরতে পছন্দ করেন তারা অবশ্যই আমার পেজে ইনবক্স করবেন যারা ড্রেস নিতে চান। আর গত ভিডিওতে কিন্তু আমি হাতের কাজের ড্রেসগুলো দেখিয়েছিলাম, তো আমার পেজে বা আমার কোনো ভিডিওতে কোনো ড্রেস বা কোনো কিছু যদি পছন্দ হয় তাহলে কিন্তু আমার পেজে ইনবক্স করতে পারেন, আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু প্রত্যেক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়াই থাকে। তো এক আপু বলেছিলেন যে আপু হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, আমার তো ফেসবুক নাই। আসলে আপু কি বলবো, আমার এই ফোনটা মানে যেহেতু এটা আমার এই ফোনটা প্রায় 3 বছর হয়েছে, আমার এই ফোনে স্টোরেজ একদমই কম, তো স্টোরেজ কম থাকার কারণে আমি অতিরিক্ত মানে প্রয়োজনের বাইরে বেশি কোনো অ্যাপ রাখতে পারি না। তারপরে দেখো আপু, আমি এই যে ভিডিও আপলোড করি এই ভিডিও আমি 10 মিনিটের উপরে 8-10 মিনিটের উপরে দিতেই পারি না, এর উপরে ভিডিও দিতে গেলেই খালি বলে স্টোরেজ খালি করতে। তো স্টোরেজ খালি করতে গেলে দেখা যায় আমার প্রয়োজনে অনেকগুলো অ্যাপ ডিলিট করে দিতে হয়, তো বিশাল ঝামেলায় আছে এই স্টোরেজ কম হওয়ার কারণে। তো ইনশাল্লাহ তোমাদের দোয়া থাকলে আর আল্লাহ তাআলার রহমত থাকলে খুব শীঘ্রই একটু ভালো মানের একটা ফোন কিনব, এবং তখন ইনশাল্লাহ আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমাদের সাথে শেয়ার করব, তাহলে সবাই যাদের ফেসবুক নেই তারা আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইমোর মাধ্যমেও আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো সকালবেলা 2 ছেলেমেয়েকে নাস্তা খাইয়ে নিজে খেয়ে তারপরে আবার সুতার জন্য বের হতে হয়েছে, তো বাসায় সুতা শেষ হয়ে গিয়েছে, অনেক সুতা শেষ হয়ে গিয়েছে, তো আমাদের এখান থেকে মার্কেট অনেক দূর, প্রায় 200 টাকা ভাড়া লাগে যাওয়া আসায়, তো সবসময় তো যাওয়া পসিবল হয় না, তারপরে আবার বাসায় ছেলেটা আছে তো কাকে রেখে যাব টেনশন থাকে, তো সেই জন্য বাসার কাছেই সামনেই একটা দোকান ছিল এলাকার ভিতরে, ওই দোকানে সুতা পাওয়া যায়, তাই অল্প প্রয়োজনীয় কিছু সুতা যেই কালারগুলো প্রয়োজন ছিল সেগুলোই আনতে গিয়েছিলাম। সাথে আমার ছোটো বোন ছিল, ছোটো বোনকে সাথে করে নিয়ে গিয়েছি, আর বাসায় তখন যা ছিল যখন আমি এই যে গিয়েছি তখন আমার যা ছিল তো ওর কাছেই বাচ্চাদেরকে রেখে গিয়েছি। আর হচ্ছে ডেলিভারি নিয়ে কী ধরনের প্রবলেমে পড়তে হয় সেটা একটু শেয়ার করি। আমি কিছুদিন আগে পার্সেল ডেলিভারির জন্য পিকআপ রিকোয়েস্ট পাঠাই, তো আমি আগে যখন পার্সেল ডেলিভারি করতাম তখন রেডএক্সের মাধ্যমে ডেলিভারি করতাম, তবে ইদানিং দেখলাম যে রেডএক্সের যে ডেলিভারি চার্জ সেটা অনেক বেশি, যেমন ঢাকার বাইরে প্রায় 170 টাকা কোর্ট চার্জ সহ 170 টাকা চার্জ পড়ে যায়, তো এত টাকা চার্জের কথা যদি কোনো কাস্টমারকে বলি জীবনেও রাজি হবে না, যে না এত টাকা চার্জ কেন, অন্য জায়গাতে এত নেয় না, তো সেই জন্য রেডএক্স বাদ দিয়েছি। আর রেডএক্সে ডেলিভারিতে অনেক বেশি লেট করে, একটা পার্সেল ডেলিভারি করতে গেলে প্রায় 6-7 দিন পার করে ফেলে বা 5 দিন এরকম আর কি, সর্বনিম্ন 5 দিন, এর নিচে তারা ডেলিভারি করতেই পারে না এরকম একটা অবস্থা, তো সেজন্য ওইটা বাদ দিয়ে আমি স্ট্রিট ফাস্ট কুরিয়ার অ্যাপ ডাউনলোড করেছিলাম, তো সেইখানে আরও একটা প্রবলেম ফেস করতে হচ্ছে, আর এতটাই প্রবলেম ফেস করতে হচ্ছে যে কি বলবো, মানে আমার এতটা রাগ হয়েছে তাদের প্রতি, আমার ইচ্ছে করছিলো ইচ্ছা মতো মানে তাদের বকে দেই যে তারা এত গুরুত্বহীন কেন। আমি আরও অন্যান্য কুরিয়ার সম্পর্কেও অনেক যাচাই বাছাই করেছি, যেমন পাঠক কুরিয়ার, তারপরে আরও অন্যান্য কুরিয়ার যাচাই করেছি, তার মধ্যে শুনেছিলাম স্ট্রিট ফাস্ট কুরিয়ারটা নাকি অনেক ভালো, তারা চার্জও কম নেয় আবার খুব দ্রুত ডেলিভারি করে,
তো দ্রুত ডেলিভারি করে এটাও সত্যি, এবং চার্জও কম নেয়, এবং যেই পেমেন্ট সেটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। কিন্তু কিন্তু আমি প্রথম যেহেতু পিক আপের জন্য রিকোয়েস্ট করেছি, তারা পিক আপ নিতে প্রায় 3-4 দিন পার করে ফেলেছে। তো এত আসলে এগুলো এত ঝামেলা, এত কি হয়। তো এই যে এই ওড়নাগুলো, এখানে 10টা ওড়না, মৌলভীবাজার থেকে এক আপু এই 10টা ওড়না অর্ডার করেছিলেন। তো এই ওড়নাগুলোই আমি প্যাকেট করে রেখেছি 3 দিন ধরে, কিন্তু এই ডেলিভারি ম্যান কোনোভাবেই আসছে না, এবং তাদেরকে ফোনের উপরে ফোন দিচ্ছি কিন্তু তারা কোনো রেসপন্স করছে না। বারবার উল্টাপাল্টা বলছে যে প্যানেলে দেয় নাই, আমাকে প্যানেলে দেয় নাই, ওইটা আমার এরিয়াতে পড়ে না। তারপরে বলে অমুক জায়গায় ফোন দেন, তমুক জায়গায় ফোন দেন, মানে কি বলবো, একদম আমি বিরক্ত হয়ে গিয়েছি। তারপরে আবার আমি হেড অফিসেও ফোন দিয়েছি যে দেখেন ভাই আমার পার্সেলটা যেভাবে পিক আপ করার ব্যবস্থা করে দেন। তাদেরকে ফোন দিলেও কতক্ষণ যে তাদের সাথে কন্ট্যাক্টে থাকতে হয় কি বলবো। তো এইভাবে কতগুলো টাকা আমার ফোন থেকেও কেটেছে, এই যে বারবার ফোন দিয়েছি, ফোন দেওয়ার কারণে অনেকগুলো টাকা কেটেছে। তো বলেন এদের জন্য দেখা যায় ব্যবসায় পুরোই লালবাতি জ্বলবে এমন অবস্থা। তারপরে আবার সুন্দরবন কুরিয়ারে যে দিব সেটাও একটা প্রবলেম। আমাদের এখান থেকে সুন্দরবন কুরিয়ার বলেন, এসে পরিবহন বলেন, এইসব জায়গায় যাওয়ার জন্য প্রচুর ভাড়া, মানে অনেক দূর, সেটা প্রায় 150-200-300 টাকাও লেগে যায়, মানে এত দূর। তো সেই জন্য হোম ডেলিভারির সিস্টেমটা আমার কাছে ভালো লাগে। এছাড়া আমি আগে যখন 2-3 বছর আগে বিজনেসটা আমার অনলাইন বিজনেসটা খুব অ্যাক্টিভ ছিল, তখন আমি রেডএক্সে পার্সেল ডেলিভারি করতাম, এবং রেডএক্সের যেই পিক আপ ম্যান এরা সবসময় বাসার কাছে এসে একদম গেটের সামনে এসে পার্সেল পিক আপ করতো। আর যেদিন পিক আপ রিকোয়েস্ট, যেমন 3টার মধ্যে পিক আপ রিকোয়েস্ট পাঠালেই তারা পার্সেল নিয়ে গিয়েছে, 5টার ভিতরেই পার্সেল নিয়ে গিয়েছে। কিন্তু এই স্টেট ফাস্টেরগুলা মানে এত ফালতু, মানে ফালতুমি করছে কি বলবো, আমার একদম বিরক্ত লেগে গিয়েছে। তো আজকে আর পার্সেল আমি বাসা থেকে দিব না বলেছি, পার্সেল আমি ঠিকানাটা আলিফের বাবার অফিসে দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডের অফিসে। তো তাকে নাম্বারও দিয়ে দিয়েছি, বলেছি আমি আর কিছু করতে পারবো না, তুমি তাদের সাথে ফোন দিয়ে যেভাবেই হোক পার্সেলটা দেওয়ার ব্যবস্থা করো। তারপরে সে ফোন দিয়ে ব্যবস্থা করেছে, বলেছে হ্যাঁ পার্সেল নিয়ে যাবে। তো এখন নিয়ে যাবে কিনা সেটাও আমি এখনও শিওর বলতে পারছি না। তো দেখেন এত মানে হেনস্থা হওয়া লাগে, অনলাইন বিজনেস মানে যে খুব সহজ, অনেক টাকা ইনকাম করা যায় তাও নয়। অনলাইন বিজনেসটা সত্যি অনেক প্যারা, তার চাইতে অফলাইন বিজনেস অনেক ভালো, অনেক যদি আপনার কাস্টমার থাকে তাহলে আপনার অফলাইন বিজনেসটা সবচেয়ে বেটার। এখানে কোনো প্যারা নাই, কোনো ঝামেলা নাই, কাস্টমার বাসায় এসে ড্রেস পছন্দ করে নিয়ে যাবে, বাকিতে নেক বা নগদে নেক কোনো ঝামেলা নাই, বাকিতে নিলেও তারা বাসায় এসে মাসে মাসে টাকা দিয়ে যাবে, যদি পরিচিত হয় তাহলে এরা বাসায় এসে দিয়ে যাবে। আমার অফলাইনে আলহামদুলিল্লাহ বিজনেস খুব ভালো, যারা আমার কাছ থেকে ড্রেস নিয়ে যায় তারা সুন্দর মতো স্যালারি পেয়ে সাথে সাথেই আমাকে টাকা দিয়ে যায়, সেটা একবারে দেখ বা দুইবারে দেখ দিয়ে যায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।